নদী পৃষ্ঠ থেকে 4000 ফুট উচ্চতায় ঝুলছে সম্পূর্ণ কাচের তৈরি একটি সেতু। ওই সেতুতে পা রাখলেই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় বিশ্বের বিখ্যাত প্রাকৃতিক ল্যান্ডমার্কগুলোর মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়নের অপরূপ সৌন্দর্য। কলোরাডো নদীর উপর নির্মিত এই সেতুটি গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াক, যেটি বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপরে ঝুলে থাকা 10 ফুট প্রশস্ত ও ঘোড়ার নালের আকৃতির স্কাইওয়াকটি গ্র্যান্ড ক্যানিয়নের রিম ধরে 70 ফুট প্রসারিত হয়েছে। অ্যারিজোনার উত্তর পশ্চিম দিকে নেভাডা অঙ্গরাজ্যের সীমানা ঘেঁষে কলোরাডো নদীর দুই ধারে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। এটি প্রায় 446 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 29 কিলোমিটার প্রশস্ত, আর গভীরতা গড়ে প্রায় 1 মাইলের কাছাকাছি। প্রকৌশল ক্ষেত্রে একটি বিস্ময়কর স্থাপনা গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াক, ওয়ালাপাই ভারতীয় রিজার্ভেশন দাঁড়িয়ে থাকা এই সেতুটি ঘন্টায় 100 মাইল পর্যন্ত বাতাস মোকাবেলা করতে পারে। এর শক্তিশালী নির্মাণে মিলিয়ন পাউন্ড স্পাত এবং কাচ ব্যবহার করা হয়েছে। স্কাইওয়াকটি 70টি সম্পূর্ণ লোড করা 747 যাত্রীবাহী উড়োজাহাজ ধরে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী। সেতুর মেঝেটি লোহার ও কাচের 4টি স্তর থেকে তৈরি করা হয়েছে। সালের মার্চ মাসে গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াকটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে 4000 ফুট উপরে বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ ডেক হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পেয়েছে। দর্শনার্থীদের জন্য সারা বছর খোলা থাকে গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিম রিমের ইগল পয়েন্ট। স্কাইওয়াকটি পরিদর্শনে যেতে গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াকটি সম্পূর্ণ বিচরণ করতে একজন দর্শনার্থীর 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। সেতুটি গিরিখাতের ধারের বাইরে 70 ফুট প্রসারিত। এখান থেকে প্রকৃতির সবচেয়ে মহামান্বিত গিরিখাতগুলোর মধ্যে অন্যতম গ্র্যান্ড ক্যানিয়নের সৌন্দর্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উপভোগ করা যায়। 12,000 বছর আগে পৃথিবীতে বরফ যুগের শেষের দিকে গ্র্যান্ড ক্যানিয়নে মানুষের আগমন ঘটে। ওই সময় বসতি গড়ে তোলা আদিম সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুয়েবলো, পাউইতে, নাভাহো, জুনি এবং হপি। বর্তমানে যুক্তরাষ্ট্রের 1,000 বছর ধরে বাস করে আসা হাবাসুপাই উপজাতির মানুষ এই গ্র্যান্ড ক্যানিয়নকে তাদের পূর্বপুরুষের ভিটে বলে দাবি করে। হাবাসুপাইদের গ্রামকে সুপাই গ্রাম হিসেবে সবাই চেনে। সুপাই গ্রাম যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে একটি। সেখানে 21শ শতাব্দীর তথ্য প্রযুক্তির এই যুগেও মোবাইল নেটওয়ার্ক নেই। এখনও খচ্চরে চড়ে স্থানীয়রা ডাকবিলের মাধ্যমে যোগাযোগ করে। পৃথিবীর সৃষ্টিকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যে দীর্ঘ পথচলার কাহিনী তা প্রমাণ করে গ্র্যান্ড ক্যানিয়নের পাথরগুলো। গিরিখাতের পাদদেশে থাকা সবচেয়ে পুরাতন শিলার নাম বিষ্ণু শিলা, যা প্রায় 170 কোটি বছর আগে গঠিত, আর গিরিখাতের চূড়ায় পাওয়া নতুন শিলাগুলোর বয়স প্রায় 27 কোটি বছর। কাচের তৈরি গ্র্যান্ড স্কাইওয়াক থেকে গিরিখাতের অপরূপ মোহনীয় প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা ছাড়াও 11টি স্থানীয় গ্রাম, বেশ কিছু জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিমণ্ডল, প্রায় 4,459টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, 8টি ঐতিহাসিক স্থান, কলোরাডোর বুকে নৌকা চালনার টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক সমাগম হয়। পর্যটন শিল্প থেকে প্রতি বছর কোটি কোটি ডলারের রাজস্ব আদায় করছে মার্কিন সরকার। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।